আর্থিক সংকটে ভুগতে থাকা বিটি রোডের পরিবহন কর্মী অটোচালকদের হাতে খড়দহে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফলে রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত গণপরিবহন। ট্রেন বাসের পাশাপাশি বন্ধ ছিল অটো পরিষেবাও। এরপর লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ায় অটো চলাচল শুরু হলেও সংসারে টান রয়েই গেছিল তাদের। এবার খড়দহ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস পালের উদ্যোগে অটোচালকদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায়, সোনু আনসারী সহ অন্যান্যরা। চাল, আলু, ডাল, সোয়াবিন তেল সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় অটোচালকদের হাতে। এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে খড়দহ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস পাল ও অটোচালক অর্জুন শর্মা জানান, আজকে এই অটো ইউনিয়নের পক্ষ থেকে অটোচালক ভাইদের, 100 জনের মতো অটোচালক ভাইদের, তাদের খাদ্য সামগ্রী প্রদান করা হবে। 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি আলু, 250 সোয়াবিন এবং মুড়ি, বিস্কুট, পেঁয়াজ, এগুলো সব দেওয়া হচ্ছে। চিন্তাভাবনাটা কেন না, বর্তমান এই অতিমারী পরিস্থিতিতে প্রত্যেকের আর্থিক অবস্থা খুব খারাপ। অটো বলুন, বাস বলুন, বাস তো একদম বন্ধই। তা এদের মূল বিষয়টা হচ্ছে এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই কর্মকাণ্ডটা করছি। অটো ভাড়া বাড়েনি, যে হারে বেড়েছে? না, বাড়েনি, অটো ভাড়া একদম বাড়েনি। এবং সত্যি কথা বলতে কি, তেলের দাম যেভাবে বাড়ছে, গ্যাস তেলের দাম, তাতে এদের পক্ষে সত্যি খুব কষ্টকর। জানি না সরকার কী সিদ্ধান্ত নেবে, অটো ভাড়া বাড়াবে কি না, বাস ভাড়া বাড়াবে কি না। এগুলো না বাড়ালে পরিবহন কর্মচারী যারা, পরিবহন তো সম্পূর্ণ বন্ধ, তাদের আয়ের রাস্তাও বন্ধ। যার জন্য আমরা এর আগে 78/1 এবং 22 ইউনিয়নের তরফ থেকে প্রায় 250 জন স্টাফকে আমরা খাবার দিয়েছি, কিন্তু এটা তো চিরকাল দেওয়া সম্ভব না। তবু চেষ্টা করবো আবার দেওয়ার, এইভাবে এদেরও পাশে দাঁড়িয়েছি এবং চেষ্টা করবো যাতে এদের আমরা সাহায্য করতে পারি। ঠিক আছে, এইখান থেকে এই যে যা দেওয়া হচ্ছে, চাল, ডাল, তেল, এইসব দেওয়া হচ্ছে। কতটা অসুবিধার মধ্যে আছেন এই সময়? অসুবিধা তো মানে কি আছে, প্রায় 1 মাসের উপরে গাড়ি বন্ধ ছিল, তারপরে গাড়ি বার করা হলো চালু হওয়ার পরে একটু। এখন ওই চালানো হচ্ছে, প্যাসেঞ্জার নেই, পড়ে থাকিস। অটো ভাড়া বেড়েছে? না, সামান্য একটু বাড়ানো হয়েছে, তাতে প্যাসেঞ্জারও হচ্ছে না, প্যাসেঞ্জারেরও অসুবিধা। ওনারাও তো ভাড়া বেশি দিতে পারছে না, তো সেই জন্য রেশনটা পেয়ে কতটা আপনাদের সুবিধা হবে? সামান্য একটু পেলাম, হয়তো 2 দিনের জন্য পেলাম, তাতে তো পুরো হবে না। সামান্য 2 দিনের জন্য হবে আর কি, 4 জন আছি আমরা, তো অসুবিধা তো আছে। কিছুটা উপকার হলো, কিছুটা তো হলো আর কি, যাক 2 দিনে তো এটা হলো আর কি। ঠিক, কর্মসূচি নিয়েছে, এর জন্য আমি ওটাকে অত্যন্ত